ইউএনবি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মাসুদুল হক। প্রিয় দর্শক, নাগরিকদের সুযোগ সুবিধা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কি কি পরিকল্পনা হাতে নিয়েছে এ বিষয়ে আজ আমরা কথা বলবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলামের সাথে। মাননীয় মেয়র, আপনাকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি ইউএনবিকে সময় দেওয়ার জন্য। আপনি কেমন আছেন? ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি ইউএনবিকে আমার সাক্ষাৎকারে নেওয়ার জন্য। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইউএনবি থ্রুতে সবাইকে যারা এই প্রোগ্রামটা দেখছেন, বিশেষ করে আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল সম্মানিত নাগরিককে এবং যারা প্রোগ্রাম দেখছেন, আমি সবাইকে আমার অন্তরস্থল পক্ষ থেকে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি আপনি সঞ্চালন করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। সিটিতে প্রতি বছরই মশার জন্য ডেঙ্গু ও চিকুনগুনিয়া ম্যালেরিয়া রোগ হয়, এটি একটি অন্যতম সমস্যা ঢাকা সিটিতে। এবছর আবারও প্রকোপ দিয়েছে মশার, মশা নিধনে আপনার কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ। আপনারা দেখেছেন যে আমি গতবার এসে যেটা বলছিলাম প্রথমেই, যে আমরা সিটি কর্পোরেশন যখন আসলাম, এসে আমার তখন বলল স্যার আপনি একটা বক্তব্য দেন। আমার সিটি কর্পোরেশন লোকরাই কিন্তু বলেছে, আমি কিসের বক্তব্য এটা স্যার? এটা ডেঙ্গু যখন আসে স্যার, ডেঙ্গু সিজনের আগে স্যার একটা বক্তব্য দেওয়া হয়। আমি বললাম ডেঙ্গুর সময় বক্তব্য কেন? আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি কথাগুলো আপনাদেরকে। মানে বললো স্যার না, মশার সিজন তো স্যার ডেঙ্গুর সিজন শুরু হয়ে গেছে, একটা বক্তব্য দেন। আমি বলছি না, আমাকে বুঝতে হবে কিসের বক্তব্য আগে। অর্থাৎ এই এই ডেঙ্গু মশার জন্য শুধু মশার সিজনের এক মাস আগে বক্তব্য দিলে কিন্তু মশা যাবে না, এটি কিনে 365 দিন কিন্তু কাজ করতে হবে। এই মশক নিধনের জন্য আমাদেরকে এন্টামোলজিস্ট নিতে হবে, কীটতত্ত্ববিদ নিতে হবে, কিছুই কিন্তু এই সিটি কর্পোরেশনে ছিল না। আপনারা দেখেছেন গত বছর ডেঙ্গুর সময় আমি কলকাতার ডেপুটি মেয়র, মেয়র সবার সাথে আমি ফোনে কথা বলেছি, তাদের সাথে অনলাইনে কথা বলেছি এবং সবাই বলেছে যে কলকাতাতে 2008 সালে ডেঙ্গু হয়ে আউটব্রেক করেছিল এবং তাদেরকে নিধন করতে এটা 11 বছর লেগেছে। আমি আপনাদেরকে এটা বলতে চাই যে 11 বছর লাগবে না, তার আগেই আমরা পরিকল্পনা নিয়েছি যে কিভাবে ডেঙ্গু মশাকে নিধন করতে হবে, এটা সোর্স কোথায়, সোর্স গুলোকে খুঁজে বের করতে হবে এবং সোর্স গুলোকে খুঁজে কে বের করবে, কীটতত্ত্ববিদরা বের করবে। সেই কীটতত্ত্ববিদের কোনো কিছুই ছিল না সিটি কর্পোরেশনে। আমরা আমরা 11 জনকে নিয়েছি কনসালটেন্সি ফার্মের মাধ্যমে, তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কোন কোন জায়গায় এই কীটতত্ত্ববিদরা আমাদের মশার এডিস মশার বংশ বিস্তার করে। আমরা সোর্সটাকে ধ্বংস করতে চাচ্ছি, এক দুই হচ্ছে আমরা চিরুনি অভিযান চালাচ্ছি, মে মাসে চালিয়েছি, জুনে চালিয়েছি, জুলাইতে চালিয়েছি, অগস্টে চালিয়েছি। আমাদের সাথে IDCR CDC সহ অন্যান্য এক্সপার্টিজরা আমাদেরকে বলছে যে কোন সময় এই চ্যালেঞ্জটা বেশি আসবে, ঠিক সেভাবে আমরা এটা বন্দোবস্ত করছি। এছাড়াও আপনারা জানেন যে গতবার আমি যখন এসেছি তখন দেখেছি যে পার্টিকুলার একটি বা দুইটি কোম্পানি থেকে ওষুধ নিতে হবে, এছাড়া কাউ থেকে নেওয়া যাবে না। অর্থাৎ একটা সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেট কিন্তু আনতে পেরেছে। কিছুদিনের মধ্যেই আমরা আমার কথা হচ্ছিল যে যেটা বলতে চাচ্ছি যে কিছুদিনের মধ্যে আমরা ওভার দ্য কাউন্টারে আপনারা মশার লার্ভা মারার জন্য ওষুধ পাবে। কিন্তু আমাদের এই শহরে মশা হওয়ার পরে তারপরে কিন্তু অ্যারোসল পাওয়া যায়, মশা হওয়ার পরে কয়েল পাওয়া যায়, কিন্তু মশা কেন হবে এই এডিস মশার অথবা কিউলেক্স মশার বংশবিস্তার কিভাবে ধ্বংস হবে সেটার কিন্তু কোনো ওষুধ পাওয়া যায় না। সুতরাং আমার মনে হয় যে মশাটাকে যদি আমরা বংশবিস্তার না করতে পারি, আমরা বরং সেদিকে বরং খেয়াল করতে মনোযোগ দেওয়া দরকার। আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি এবং আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার থেকে সবাইকে বলেছি আপনারা বাংলাদেশে আসুন। আমাদের যে প্রক্রিয়া একটা সিন্ডিকেটের মধ্যে ছিল, কয়েলের জন্য পারমিশন দেওয়া হয়, বিভিন্ন ধরনের স্প্রের জন্য পারমিশন দেওয়া হয় বাংলাদেশে, কিন্তু কিভাবে লার্ভা ধ্বংস করা যাবে সেটার পারমিশন কিন্তু দেওয়া হয় না। ইটস ভেরি আনফর্চুনেট। আমরা সেই সিন্ডিকেটটা ভেঙেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে
যুগ যুগ ধরে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটটা ভাঙতে পেরেছি এবং আমরা আশা করি এই মশা নিধনে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, মশা ওষুধ ছিটানো, মনিটরিং করা এবং বেশ কিছু আপগ্রেডেশন মেশিন আমরা আনছি, ভেকেল মাউন্টেন, আমাদের একটি ভেকেল মাউন্টেন যদি আমরা আনতে পারি 20 জন মশক কর্মীর জায়গায় একটা মেশিন কিন্তু সেভ হয়ে যায়। এই ধরনের ফোর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফোর্থ জেনারেশন মেশিন আমরা আনতে চাচ্ছি এবং আমরা আশা করি যে এই মশাটাকে একটি কন্ট্রোলের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো, সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। জি ধন্যবাদ মাননীয় মেয়র, আপনি অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন নাগরিকদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আমরা আশা করি আপনার এই প্রকল্প, আপনার এই প্ল্যান খুব দ্রুত বাস্তবায়ন হবে, তাহলেই নাগরিকরা খুব দ্রুত সুফল পাবেন। আপনি ব্যস্ত থাকা সত্ত্বেও UNBK যে সময় দিয়েছেন দীর্ঘ, সেই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি, আপনি যেন নাগরিকদের সেবায় আরও বেশি করে নিয়োজিত থাকতে পারেন, সেই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।